নমস্কার, সিএনএন 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, কাওয়াইনে বিশাল প্রতিবাদী মিছিল বৃহত্তর সনাতনী সংঘের। শিলচর জেলে কারাগার সে কারিগর, দক্ষতা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন ও মেডিকেলে আধার কেন্দ্র চালু করলেন মন্ত্রী নন্দিতা গাইলোসা। উধারবন্দ হাসপাতাল রোডে বিগ বাজেটের পুজোর মণ্ডপের শিলান্যাস। কলকাতার আরজিকোর হাসপাতালের মহিলা চিকিৎসক খুনের ঘটনায় জড়িতদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করার দাবি আকসার। বাংলাদেশে সংখ্যালঘুর উপর নির্যাতন ও মহিলা ডাক্তার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানাল পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদ। এবারে আজকের সংবাদ বিস্তারিত। প্রতিবেশী রাজ্য বাংলাদেশে চলে থাকা সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে রবিবার কাছাড়ের কালাইন কলেজ রোড এলাকা থেকে এক বিশাল প্রতিবাদী মিছিল বের করল বৃহত্তর সনাতনী সংঘ। মিছিলে এলাকার হাজারের অধিক মানুষ প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে পায়ে পা মেলান। মিছিলটি কলেজ রোড থেকে কালাইন বাজার এসে সমাপ্তি হওয়ার পর বিশ্ব হিন্দু পরিষদের উত্তর পূর্বাঞ্চলের ধর্মপ্রচার প্রমুখ পূর্ণচন্দ্র মণ্ডলের উপস্থিতিতে আয়োজিত জনসভার বাংলাদেশের সংখ্যালঘু মানুষের নিরাপত্তার দাবিতে সোচ্চার হন স্থানীয় সনাতনী ধর্মাবলম্বীরা। হাম লোক কা উদ্দেশ্য হয় বাংলাদেশ মে সংরক্ষণ কো লেকার আন্দোলন হুয়া, আন্দোলন কে সময় হামনে দেখা, হামারে হাজার মা বোন কে উপর অত্যাচার আগা, হামনে দেখা হাজার হাজার হিন্দু ঘর কো টার্গেট করকে উসকো আগ মে জ্বালায়া, হামনে দেখা বাংলাদেশ মে হাজার মঠ মন্দির কো জ্বালায়া, সাধু সন্ত কো জ্বালায়া। ইসকা বিরোধ মে হামারে ভারতবর্ষ মে আজ কালাইন মে হর জায়গা মে হিন্দু সমাজ বড়া বড়া রেলি প্রতিবাদী রেলি নিকালা, আর আজ কালাইন মে সে উদ্দেশ্য সে রেলি নিকালা। হামনে প্রধানমন্ত্রী ভারত কে উনকা এক মেসেজ দেনা চাহতে হো যে আপ আর হেমন্ত বিশ্ব কো ভি বলনা চাহতে হো, আপ একবার বাংলাদেশ সরকার কো বলে বাংলাদেশ মে তুরন্ত হিন্দু কো উপর অত্যাচার বন্ধ হোনা চাহিয়ে, বাংলাদেশ মে তুরন্ত জো জো হিন্দু কো উপর নরসংহার কিয়া, আগ মে জ্বালায়া মঠ মন্দির ঘর বাড়ি জিসকো জ্বালায়া, উসকা প্রতিকার হোনা চাহিয়ে, উসকা ক্ষতিপূরণ হোনা চাহিয়ে, ওস বদমাশ লোক কো জেল ফাঁসি হোনা চাহিয়ে। ইসকে লিয়ে ভারত সরকার কা বাংলাদেশ কো উপর দবাব ডালনা চাহিয়ে, নাহি তো জনসাধারণ হিন্দু সমাজ ভারত কে উসকে উপর দবাব ডালেঙ্গে, উসকে লিয়ে জো করনা হয় ও করেঙ্গে, ইসি কে লিয়ে ইয়ে রেলি আজ নিকলা। জয় শ্রী রাম। বন্দীদের ক্ষমতায়ন ও পুনর্বাসনের এক যুগান্তকারী পদক্ষেপ। 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচর জেলে কারাগার সে কারিগর, দক্ষতা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী নন্দিতা গাইলোসা। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা, পুলিশ সুপার নুমাল মাহাত্তা সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পরিকল্পিত এই উদ্যোগের লক্ষ্য হল আসাম জুড়ে বন্দীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা, তাদের মর্যাদা ও উদ্দেশ্যের সাথে সমাজে পুনঃসংযোগ করতে সহায়তা করা। জেলের অনুষ্ঠানের পর মন্ত্রী গাইলোসা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে যান। সেখানে তিনি একটি নতুন আধার কেন্দ্র উদ্বোধন করেন। এই আধার কেন্দ্রে প্রথম একটি নবজাত শিশুর আধার কার্ড তৈরি করা হয়। প্রতীক্ষায় আর মাত্র হাতে গোনা দিন পঞ্চাশেক বাকি, তারপরেই আকাশে বাতাসে বেজে উঠবে মায়ের আগমনী শঙ্খধ্বনি। তবে হাসপাতাল রোডে রবিবার বেজে উঠেছে মায়ের শঙ্খধ্বনি আর উলুধ্বনি, আর হবেই বা না কেন,
70 জন মহিলার অর্ঘ্য প্রদানের মধ্য দিয়ে শিলান্যাস হল মণ্ডপের। শাস্ত্রীয় বিধি মেনে বেলা 1:15 পুরোহিত মণ্ডপের শিলান্যাস করলেন। তারপর এক সাংবাদিক সম্মেলনে কমিটির কর্মকর্তারা জানান, এবারের মণ্ডপ সজ্জায় থাকছে দর্শকদের তাক লাগানোর মতো অভিনবত্ব। সর্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতিয় শুভেচ্ছা। আজকে আমরা প্রায় 1 বছরের প্রতীক্ষার পর আমরা আজকে আবার খুঁটি পুজো করতে চলেছি। আমাদের আজকে খুঁটি পুজো হয়েছে দুর্গাপূজার। তো আমরা 1 বছর অপেক্ষা করার পর আবার সবাই মিলে, আপনারা দেখতে পাচ্ছেন সবাই মিলে আমরা সমবেত হয়েছি, এক জায়গায় দাঁড়িয়ে আছি সবাই মিলে। আজকে খুঁটি পুজো হয়েছে, আজকে থেকে আমাদের কাজ শুরু। তাছাড়া যে আমাদের মেইন আকর্ষণটা হচ্ছে, আমরা ভিতরে আমাদের এই পরীর দেশ আমরা থিম সিলেক্ট করেছি, সেই পরীর দেশ এই থিমটা আমরা আশা রাখছি এটা দর্শকদের, দর্শনার্থীদের অনেক মন করা হবে। তারপর আমরা আলোর দিকে আলোর বিভিন্ন ধরনের অত্যাধুনিক সমারোহ হবে। তাছাড়া আমাদের যে প্রেম মন্দির হবে, প্রেম মন্দিরের ভেতরে দুর্গা প্রতিমা থাকবে, দুর্গা প্রতিমাটা সম্পূর্ণ বোতাম দিয়ে তৈরি। তাছাড়া আমাদের আরেকটা বিশালাকার ব্রিজ গত বছরও ছিল, এবার আরও সুসজ্জিতভাবে একটা বিশালাকার ব্রিজ থাকছে। ব্রিজের মধ্যে আমাদের একটা ইরানের সুবিশাল একটা টাওয়ারও থাকবে। তো আমরা আশা রাখছি দর্শকদের মন আকর্ষণ করবে। তো আমরা সবাইকে আহ্বান করছি, আপনারা সমগ্র বরাকবাসী তথা আপামর জনসাধারণকে, সমগ্র উপত্যকার জনসাধারণকে আমরা আহ্বান করছি, আপনারা আসুন আমাদের এখানে, এসে আমাদের পুজো উপভোগ করুন, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে এগিয়ে চলতে সাহায্য করুন। আরজিকুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক খুনের ঘটনায় জড়িত দোষীদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করে ফার্স্ট ট্র্যাক আদালতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করল ছাত্র সংগঠন আকশা। চিকিৎসক খুনের ঘটনায় সরব হয়ে রবিবার শিলচরে আয়োজন এক সাংবাদিক সম্মেলনে আকশার মুখ্য উপদেষ্টা রূপম নন্দীপুরগাস্ত জানান, ডাক্তার মৌমিতা দেবনাথকে নির্মম হত্যাকাণ্ড ও করুণ পরিণতির জন্য যারা দায়ী তাদের সবাইকে মৃত্যুদণ্ড দিতে হবে। ভারতবর্ষের এ ধরনের প্রত্যেক ঘটনার আমরা নিন্দা জানাচ্ছি এবং একই প্রক্রিয়ায় তার বিচার হোক। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যাতে চিকিৎসক এবং নার্সদের সুরক্ষিত করা যায় এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নিতে হবে। যারা এ ধরনের ঘটনা করেছে তাদের একটাই, তাদের মৃত্যুদণ্ড এবং ফার্স্ট ট্র্যাক আদালতের মাধ্যমে বিচার করে অতি শীঘ্রই যে বা যারা জড়িত তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। দায়ী এখন আমরা জানি এ ধরনের 302 অ্যাটেম্প্ট টু মার্ডার, কিন্তু যেসব মামলা দায়ের করা হয়েছে এখানে অ্যাটেম্প্ট টু মার্ডার নেই। তাই এখানে আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়কে আর তার দুঃস্বীকার করে তদন্ত প্রক্রিয়ায় যারা মামলা হাতে নিয়েছেন সিবিআইকে সাহায্য করা উচিত। বাংলাদেশে সাম্প্রতিক সংখ্যালঘুর উপর নির্যাতনের ঘটনাবলী এবং কলকাতার আরজিকোর মেডিকেলের মহিলা ডাক্তার মৌমিতা দেবনাথের হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানাল শিলচরের পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদ। সেই সঙ্গে বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু এবং সেদেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত সরকারের হস্তক্ষেপ কামনা করছে পর্ষদ। রবিবার শিলচর সুভাষনগরে 1961 সালের ভাষা আন্দোলনের সেনাধিনায়ক পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সাংবাদিক হারানদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পর্ষদের সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী স্বাগত বক্তব্যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনার নিন্দা জানান। শনাক্ত করে এদেরকে দৃষ্টান্তমূলক প্রকাশ্যে গুলি করা উচিত, কারণ আমাদের ছেলেমেয়েরা মা বোনেরা যদি নিরাপত্তা থাকে না তাহলে এটা মারাত্মক ব্যাপার। এইভাবে এটা আপনি করা যায় না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুধু শাস্তি নয় এবং কী কেস হবে, এগুলো তো কোনো আর্গুমেন্ট হওয়ার কথা নয়।
এটা শনাক্ত করে দাঁড় করিয়ে গুলি করা উচিত। এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এতে আবেদন রাখলাম। সংখ্যালঘু হিন্দু এবং অন্যান্য হিন্দুদের উপরে হিন্দুরা সংখ্যা ভিত্তিক যে অত্যাচার হয়েছে কঠোর ভাষায় নিন্দা জানে। তো আমার অনুভূতি হলো বাংলাদেশে হিন্দুরা থাকতে পারবে, কারণ আগে কত পার্সেন্টে ছিল আপনারা তো দেখেছেন কত পত্রিকায় দেয় 25% ছিল, এখন হতে হতে এখন 8%। কলকাতার আরজিকোর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসক হত্যাকাণ্ডের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ উধারবন্দের শালগঙ্গায়। রবিবার পরন্ত বিকেলে এই ন্যাক্কারজনক কাণ্ডের উপযুক্ত বিচারের দাবিতে এক বিশাল মিছিল বের হয়। পড়ুয়াদের উদ্যোগে মিছিলে পুরুষ ও মহিলাদের পা মেলাতে দেখা গেছে। পূর্ব শালগঙ্গা থেকে শুরু হয়ে কদমতলা হয়ে শালগঙ্গা আশ্রম পয়েন্টে গিয়ে শেষ হয় মিছিল। পরে সেখানে হাতে হাতে মোমবাতি নিয়ে এক মিনিট নীরবতা পালন করেন প্রতিবাদকারীরা। সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে তারা ঘটনার বিচার করে দোষীদের কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। আজ আমরা এখানে সবাই শালগঙ্গার জনসাধারণ এখানে সবাই একত্রিত হয়েছি। এখানে আমাদের সবাই ছেলে ছোট থেকে ধরে বড় থেকে ধরে সবাই এখানে আমরা প্রস্তুত আছি, ছাত্র হোক কিংবা ব্যবসায়ী কিংবা সরকারি কর্মচারী, আমরা সবাই সবাই এখানে আজকে একত্রিত হয়েছি শুধু আমাদের মেয়েদের স্বাধীনতার জন্য। আজ আমাদের দেশ ঠিকই স্বাধীন, কিন্তু আমরা মেয়েরা কি আজও স্বাধীন? এটা আমি মনে হয় এটা ভুল। আজ আমরা মেয়েদের রাত্রিবেলা ঘর থেকে বের হতে হলেও আমাদের মা বাবা সবসময় চিন্তাতে থাকে কি আজকে মেয়ে ঘর থেকে বের হলে মেয়ে সেফ আছে কি না। আজকে যদি আমাদের প্রশাসন কিছু স্টেপস না নেয় তবে আমাদের মেয়েদের আমাদের নিজের জন্য একটা স্টেপস নিতে হবে, কারণ আজ আমরা এই প্রশাসনকে বিশ্বাস করতে পারি না। আজ কি জন্য কি হয়েছে, কি জন্য রেলি আজকে আরজেকর মেডিকেল কলেজে 9 আগস্ট রাত্রিবেলা আমাদের মহিলা ডক্টর লেট ডক্টর মৌমিতা নাথের মার্ডার এবং রেপ হয়েছে। আজকে উনি এত ভালো একজন ডক্টর ছিলেন, কিন্তু আজ ওনার ভালো ও হি ওয়াজ এ স্ট্রং লেডি, এত স্ট্রং উনি ছিলেন, উনি ওনার ভিতর অনেক ক্ষমতা ছিল, উনি একজন অনেক সাকসেসফুল ডক্টর ছিলেন। হয়তো ওনাকে হিংসা করা হয়েছে বা ওনাকে অনেক বাজে ধরনের মানুষ মিলে ওকে ওনাকে ধর্ষণ করেছেন। এও ওইটাতে একজন নয়, 150 গ্রাম সিমেন্ট পেয়েছে ওইটাতে, তাই এইটা ধরা হচ্ছে যে ওইখানে 10 জনের বেশি মানুষ ছিল। তবে আমি সবাইকে এইটাই অনুরোধ করছি যে আজকে যদি আমাদের প্রশাসন এইটার উপর কিছু না বলে আমরা মেয়েরা আমাদের নিজের সেফটির জন্য কথা বলতে হবে। আমরা এর বিরুদ্ধে এই প্রটেস্টটা করছি যাতে আমরা চাই পশ্চিমবঙ্গে যে মেয়েটার সাথে এইগুলো হয়েছে ও জাস্টিস পাক, আমাদের একটা ল আর প্রশাসনটা একটু স্ট্রং হোক যাতে এইসব যারা চিন্তাভাবনা নিয়ে বেঁচে আছে, যারা এই চিন্তাধারা নিয়ে এইসব করছে, ওদের ভয় থাকুক ভিতরে। আমাদের সরকার আমাদের প্রশাসনকে আমি এইটাই অনুরোধ করছি যাতে ওরা একটা একটা পদক্ষেপ নেক যাতে আমাদের সেফটিটা অনেক ম্যাটার করে। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর, এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর 7880 15। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। 1.5 কোটি টাকার গয়না নিয়ে উদাও শিলচরের তনিষ্ক জুয়েলারি ম্যানেজার, এ নিয়ে এলাকার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার বিবরণে জানা যায় শিলচর প্রামতলা অবস্থিত তনিষ্ক জুয়েলারি ম্যানেজার 1.5 কোটি টাকার গয়না নিয়ে পালিয়ে গেছে। তনিষ্ক জুয়েলারির পক্ষ থেকে ম্যানেজারের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। কাছাড় জেলা বন বিভাগ চলতি বছরে এখন পর্যন্ত 500 বিভিন্ন প্রজাতির সাপ উদ্ধার করেছে। এই উদ্ধার কাজ করছে বরাক ভ্যালি ওয়াইল্ড লাইফ ডিভিশন টিম। কাছাড় জেলা বন ডিভিশনের DFO ডক্টর বিজয় পল্লব একথা জানিয়েছেন। তিনি জানান, দেশের 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে এবার বিভাগীয় কাজে কৃতিত্ব অর্জন করা কর্মচারীদের মানপত্র প্রদান করা হয়েছে।
means our staff have performed very nice duty in Amrit Vriksha Andolan. So on this Independence Day, we shown some gratitude and we awarded them certificate. So happy Independence Day to all. Total in division, वैसे तो आज जिसको जिनको दिया बाकी के रेंज के भी स्टाफ हैं तो अराउंड 150 लोगों को दिया जो भी स्टाफ इसमें इन्वॉल्व किया इट इज लाइक हम लोग एक अप्रिसिएशन कर रहे हैं तो जो भी इन्वॉल्व है सबको हम लोग दिए टोटल खाचा में कितना डिस्ट्रीब्यूट किया आप लोग अराउंड 150 किया एंड हमारा एक वाइल्ड लाइफ रेस्क्यू टीम है जो वाइल्ड लाइफ डिवीजन का है तो वो हमेशा स्नेक रेस्क्यू करता है रात में भी जाता है दिन में भी जाता है तो उनका भी थोड़ा सा हम लोगों ने अप्रिसिएशन किया উধারবন শালগঙ্গায় দুই নাবালক শিশুর জলে ডুবে মৃত্যু মৃত দুই শিশু আপন খুড়তুতো ও জ্যাঠতুতো ভাই বলে জানা গেছে শালগঙ্গায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে মৃত দুই ভাই 5 বছরের অঙ্কিত দাস ও 6 বছরের সম্রাজিৎ দাস মর্মান্তিক এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের ভিড় জমে ঘটনাস্থলে এদিকে এই ঘটনার খবর শুনে মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হন সুনাই প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সমষ্টির শালগঙ্গা ভিলেজের দুইটা বাচ্চা একটার নাম সমরজিৎ দাস একটার নাম হলো অঙ্কিত দাস সমরজিৎ দাস যেটা এটা আমার ড্রাইভার সন্দীপ দাসের ছেলে তার বয়স 6 বছর আর আরেকটা তার বাইর ছেলে তার বয়স 5 বছর আজকে দুপুরে স্কুলতে নেওয়ার পরে কাপড় সাপড় খুলিয়া খাওয়া দাওয়া করিয়া রাস্তায় বাইরেছে তখন পাশে একটা নালা আজকের রাত্রের বৃষ্টির পরে নালাত বেশ জল হয়েছে ছোটো বাচ্চাটা পড়ছে আর ছোটো বাচ্চাটা বাঁচাইতে গিয়া বড় বাচ্চাটাও 6 বছরের বাচ্চাটাও মরছে যে বেশ দুঃখ লাগে পরিবারের দুটাই বড় ছেলে সন্দীপেরও বড় ছেলে আর ছোটোটাই যে 5 বছরের অঙ্কিত তারও ব্যবহার করে হে বড় ছেলে প্রাকৃতিকের এই কারণে দুইটা ছেলের মৃত্যু হয়েছে আমরা জেলা প্রশাসনে অনুরোধ করব যে এই গরিব পরিবারে যাতে একটা আর্থিক সাহায্য করা হয় এর জন্য আমরা অনুরোধ করব আর উদারবন্দর বিধায়ককে অনুরোধ করব যাতে আমি বিধায়ককে একটু আগে ফোন করেছিলাম বিধায়কের হয়তো খবর পাননি খবর দেওয়ার জন্য উনি ওনাকে আমি বলবো যাতে ওই পরিবার দুইটা পরিবারকে সাহায্য করা যায় ঘটনা কোন সময় ঘটেছে আজকে একটার সময় আনুমানিক একটাতে না দেড়টার দুইটার ভিতরে নরসিংপুরে ছাত্র প্রহারে জড়িত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি বিডিএফের গত 15 আগস্ট নরসিংপুর স্বর্ণলক্ষ্মী হাইস্কুলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্কুল গেটের সামনে উপস্থিত আলী আহমেদ তার পুরনো সহপাঠী একটি হিন্দু মেয়ের সাথে গল্প করছিল সেই সময় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কিছু দুষ্কৃতি ঘটনাস্থলে পৌঁছে ছেলেটিকে খুঁটিতে বেঁধে নৃশংসভাবে প্রহার করে পরে সুনাই থানায় দুটি এজাহার ভিত্তিতে ছেলেটিকে বর্তমানে সুনাই থানায় আটক করে রাখা হয়েছে আজ বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের এক প্রতিনিধি দল কাজীডোরস্থিত আলী আহমেদের বাড়িতে উপস্থিত হয়ে পরিবারবর্গের সাথে কথা বলেন এবং অবিলম্বে ছেলেটিকে জামিনে মুক্তি দেওয়ার এই কাণ্ডে জড়িত দুষ্কৃতীদের শাস্তির দাবিতে সোচ্চার 15 আগস্ট নরসিংপুর স্বর্ণলক্ষ্মী হাই সেকেন্ডারি স্কুলের সামনে একটি ছেলেকে আলী আহমেদ চৌধুরী তার নাম যেভাবে খুঁটিতে বেঁধে যেভাবে নৃশংসভাবে প্রহার করা হয়েছে মারপিট করা হয়েছে তাতে শিলচরের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে গণতান্ত্রিক ভাবাপন্ন মানুষ আছে তারা এটা দেখে স্তব্ধ হয়ে গেছে যে আজকে বরাক উপত্যকায় কি ধরনের স্বৈরাচার চলছে কি ধরনের অবস্থা আজকে আমরা উপনীত হয়েছি ব্যাপারটা কিছুই নয় সে এখানে তার সহপাঠী একটি মেয়ের সাথে কথা বলছিল বলতেই পারে সহপাঠীর সাথে কথা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতেই পারে কিন্তু হঠাৎ করে আইনকে হাতে নিয়ে সমস্ত কিছুকে বৃদ্ধাঙ্গুষ্ঠু দেখিয়ে কিছু মানুষ কিছু দুষ্কৃতি এবং বলা যাচ্ছে যে তারা আমরা সকলেই জানি তারা কারা উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের মানুষ হচ্ছে এবং হিন্দু মুসলমানকে ফাটল ধরানোর চেষ্টা করছে এই ধরনের কাণ্ড তারা বিগত দিনে আমরা দেখেছি শিলচর শহরে বিভিন্ন জায়গায় তারা এই ধরনের কাণ্ড সংগঠিত করেছে আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে ধিক্কার জানাচ্ছি এই ধরনের কাণ্ডর এবং আমরা পুলিশ প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি যে এই দুষ্কৃতিকদের যাতে অবিলম্বে তাদের গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করে
তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বর্তমানে স্মার্ট মিটার সংস্থাপনের প্রেক্ষিতে জনগণ ভোগান্তির শিকার, ঘন ঘন বিল রিচার্জ করতে পারছেন না জনগণ, এছাড়া স্বাভাবিক থেকে অনেক বেশি বিল আসছে অনেকেরই। তাই তাদের কথা চিন্তা করে সরব হলেন করিমগঞ্জ জেলা যুব কংগ্রেসীরা। বিভাগীয় মন্ত্রী নন্দিতা গার্লোসার পুষ্পুত্তলিকা দাহ করে প্রতিবাদ মুখর হন যুব কংগ্রেস কর্মীরা। আমাদের করিমগঞ্জ তথা সমস্ত আসামে বর্তমানে এপিডিসিএল সরকারের একটা ডিপার্টমেন্ট কারেন্টের বিদ্যুৎ বিল বর্তমানে মাথার উপর দিয়ে চড়ছে। আমাদের সবার জানা আছে যে বিগত দিনে যে বিদ্যুৎ বিল ছিল তার দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে। তাই আজকে আমরা যুব কংগ্রেসের নেতৃত্বে আমাদের আসাম সরকার জানিয়ে দিতে চাই যে বর্তমান যে এপিডিসিএল মিনিস্টার রয়েছেন নন্দিতা গার্লোসা, ওনার পদত্যাগ চাই। ওই সরকার গরিবের সাথে অন্যায় করছে। আপনারা দেখতে পেয়েছেন 1200 টাকা অরুণোদয় দিয়েছে, মাত্র 5 জন 100 জনের মধ্যে মাত্র 5 জনকে, কিন্তু 100 জনের কাছ থেকে বর্তমানে 10 থেকে 12 হাজার টাকা আপনার বিলের মাধ্যমে নেওয়া হয়েছে। তাই বর্তমানে এই মিটারটা আমাদের জন্য দুষ্কর হয়ে পড়েছে। এই মিটারটা যাতে বন্ধ করা হয় তার প্রতিবাদে আমরা আজকে এই ধর্ণা কার্যসূচী এবং প্রতিবাদ করেছি, এবং বিশেষ করে যাতে বিলের ইউনিটটা আমাদের কম করা হয় এটার জন্য আমরা আবেদন করছি, অনুরোধ করছি। যদি করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়িয়ে তুলব, সমস্ত করিমগঞ্জ তথা আসামে আমরা আন্দোলন গড়িয়ে তুলব। শিলচর কাছাড় কলেজে আজ ইয়ুথ এগেনস্ট সোশ্যাল ইভেন্টসের সেন্ট্রাল কমিটির ব্যবস্থাপনায় প্রথম সুদর্শন গুপ্ত মেমোরিয়াল ইন্টার স্কুল মেরিট টেস্ট কম্পিটিশন অনুষ্ঠিত হয়। এই মেরিট টেস্ট ক্লাস 5ম থেকে 7ম এ গ্রুপ এবং ক্লাস 8ম থেকে 10ম বি গ্রুপ ছিল। দুটি গ্রুপে মোট 170 জন প্রতিযোগী ছিল। এ বিষয়ে কমিটির কোঅর্ডিনেটর বন্দিতা ত্রিবেদী রায় বক্তব্য রাখেন। আজ ইয়ুথ সেকেন্ড সোশ্যাল ইভেন্টস দ্বারা ফার্স্ট সুদর্শন গুপ্ত মেমোরিয়াল ইন্টার স্কুল মেরিট টেস্ট কম্পিটিশন শিলচর কাছাড় কলেজের এই ভবনে অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখানে দুটি গ্রুপ রেখেছি, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এ ক্লাস 5 থেকে 7 অবধি, গ্রুপ বি ক্লাস 8 থেকে 10 অবধি। মেরিট টেস্টটি করার আমাদের উদ্দেশ্য হলো বাচ্চারা যেন নিজের পুঁথিগত বিদ্যা থেকে একটু বেরিয়ে নিজের আউটলুকটি আরও একটু বাড়াতে পারে, আউটরিচ ওরা একটু আরও বেশি করতে পারে, যেন নিজের কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে, এই সমাজের সাথে, এই আমাদের হিস্ট্রির সাথে ওরা একটু আরও বিশেষভাবে জড়িত হতে পারে। এবং এই ধরনের কম্পিটিশন যদি হয়, এই ধরনের কম্পিটিশন বাচ্চাদেরকে আরও স্মার্ট থেকে স্মার্টার করে তুলবে আমরা মনে করি। সুদর্শন গুপ্ত আমাদের শিলচরের একটি মানে জুয়েল ছিলেন আমরা ভাবি, তাই ওনার শিক্ষাবিদ, ওনার মতো শিক্ষাবিদের উদ্দেশ্যে, ওনার মতো শিক্ষাবিদের মেমোরিয়াল হিসাবে আমরা আজকে এই কম্পিটিশনটি করছি, যেন ওনাকে আমরা ভুলি না। ওনা আমাদের মধ্যে, উনি আমাদের মনের মধ্যে সবসময় আছেন এবং আগামীতেও থাকবেন। তাই আমাদের ইয়ুথ সেকেন্ড সোশ্যাল ইভেন্টস দ্বারা এই পদক্ষেপটি নেওয়া হয়েছে কি ফার্স্ট এবার করা হচ্ছে, এবার শুরুতে প্রত্যেক বছর ইয়ারলি এই কম্পিটিশনটি আগামী দিনেও করা হবে। আজ 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচরের অম্বিকাপুর পূর্বপাড়া ও হসপিটাল রোড দুর্গাপূজা কমিটির উদ্যোগে দুর্গাপূজা প্রাঙ্গণে বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে পুরুষ ও মহিলা মিলে প্রায় 155 জন রক্ত পরীক্ষা করান। এই রক্ত পরীক্ষা শিবিরের বিষয়ে পূজা কমিটির চেয়ারম্যান ডক্টর সুব্রত পাল বক্তব্য রাখেন। অম্বিকাপুর পূর্বপাড়া ও হসপিটাল রোড পূজা কমিটির তরফ থেকে প্রত্যেক বছরই এরকম কিছু ক্যাম্প ব্লাডের টেস্ট করা হয়, সেই মতো এইবারও আমরা ওইগুলো করার জন্য মনস্থ করেছি। আজকে এখানে ব্লাড টেস্ট করা হচ্ছে, ফাস্টিং ব্লাড সুগার, ক্যালসিয়াম, লিপিড প্রোফাইল, সিবিএসই, টিএসএস, কিডনি, টোটাল কোলেস্ট্রল, হ্যাঁ ওগুলো করা হচ্ছে এবং লুপিন কোম্পানি সাপোর্ট করছে আমাদের।
আগামী 15ই সেপ্টেম্বর এখানে প্রতিবছর সময় একটা মেগা ক্যাম্প হবে। ওই ক্যাম্পে ব্লাড টেস্টগুলো হবে এবং সঙ্গে ফাইব্রোস্ক্যান লিভার করা হবে। ওই ফাইব্রোস্ক্যান লিভারটা ডাইজাস কোম্পানি সাপোর্ট করছে। ওই ক্যাম্পে অন্যবারের মতো বিভিন্ন ডিপার্টমেন্টের এই ডাক্তার রুগী পরীক্ষা করবে, বিনামূল্যে রুগী পরীক্ষা করা হবে। ওটা আমাদের এই পূজা কমিটির ট্রেডিশন, আমরা এটা ধরে রাখছি, ধরে রাখার চেষ্টা করছি, প্রত্যেক বছরই এটা হয়ে যাবে। পালংঘাট বাজারের ঐতিহ্যবাহী সাহাবাড়ির মনসা পূজা রীতিমতো মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। শুক্রবারের অধিবাস, এরপর শনি এবং রবিবার এলাকায় প্রায় 15,000-এরও বেশি ভক্তের সমাগম ঘটেছে এই পুজোয়। শুধু স্থানীয় এলাকায় নয়, এই পুজোতে শিলচর শহর সহ কাছাড় জেলার বিভিন্ন অঞ্চল থেকে ভক্তদের সমাগম ঘটে। পালংঘাটে 52 বছর ধরে চলা এই পূজার অন্যতম আকর্ষণ ওঝা নৃত্য। আয়োজকদের অন্যতম রূপম সাহা এবং তাপস সাহা জানান, প্রতি বছর এই আয়োজনের অপেক্ষায় থাকেন স্থানীয়রা। আমাদের বাড়ির পুজোতে আমাদের পালংঘাটবাসী, পালংঘাটের সামনে আমাদের যে পুরা ধলাই, আমাদের যে সমষ্টিটা আছে, আমাদের আমড়াঘাট, বাবুগঞ্জ, এত অঞ্চলে, নতুন বাজার, নরসিংপুর, এত অঞ্চলে প্রত্যেকজন মানুষেরই একটা ভীষণ অপেক্ষা থাকে যে আমাদের বাড়ির পুজোটা কবে আসবে। আর সবচেয়ে আনন্দের বিষয় কি, আমাদের বাড়ির পুজোতে শুধু আমরা নয়, আমাদের পুরা এলাকাবাসী যারা আছেন, ওরা যেভাবে আমাদেরকে সহযোগিতা করে এবং যারা দিন রাত ওরা আমাদের শারীরিক পরিশ্রম দিয়ে আমাদের পূজাটাকে এত সুন্দর সাফল্য মণ্ডিত করে তোলে। আর আমাদের বাড়ির পূজা, আমাদের দাদা সবসময় বলে যে পূজাটা আমার এলাকাবাসীর মঙ্গলার্থে, আমাদের পরিবারের সকলের মঙ্গলার্থে আমরা এই পূজার আয়োজন করে থাকি। আর আমি আমাদের পরিবারের হয়ে সকলকে বলবো, আপনাদের সবসময় যাতে এইভাবে সহযোগিতা থাকে আর আমরা যাতে প্রতি বছর এইভাবে পূজা করে যেতে পারি। ধন্যবাদ। এবারে আজকের খেলার খবর। কাছাড়ের লক্ষ্মীপুরে এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হলো রোববার। এদিন মন্ত্রী রঞ্জিত দাস প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় থাকা মানুষের মধ্যে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়েছে। তৃতীয়বারের মতো আয়োজিত এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতায় মোট 263টি দল এবং 4,195 জন প্লেয়ার উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছেন। লক্ষ্মীপুরে খেলাধুলার মান ও পরিকাঠামো উন্নয়নশীল করতেই এ ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত করার প্রয়াস হাতে নিয়েছে বলে এদিন জানিয়েছেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। সিজন 3 এর শুভারম্ভ করছেন, সবাই জোরদার তালি মারবেন মাননীয় মন্ত্রী রঞ্জিত কুমার দাস মহাশয়ের জন্য। মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করল নাজিয়া এন্টারপ্রাইজ লায়লাপুর। রবিবার ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে বিপক্ষ দল ইন্ডিয়ান সিটিজেন্স লুকনাথপুরকে 3-1 গোলের ব্যবধানে পরাস্ত করে তারা। আগামীকালকে যে ম্যাচটা হবে ভূখণ্ডের বাচ্চার মণিপুরি ম্যাচ, সেটাও আমরা আশা করবো আরও বেশি উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে। দর্শকদের আবেদন থাকবে, আপনারা অতি অবশ্যই আগামীকাল মাঠে উপস্থিত থাকবেন। আগামীকাল আমাদের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ, এই অন্তিম ম্যাচে আমরা আশা করবো এবং চেষ্টা করবো আরও সুন্দর একটা ম্যাচ। আজকের সংবাদ এ পর্যন্তই, নমস্কার।